이제 오빠. এত জোর করি পোলাপানটে বিনোদন করাইতে হয়। হ্যাঁ তল তো কেন রাইসা আসো আসা আসা আরো আসা আরো আসা। হ্যাঁ এই যে ঘোড়া, হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই, আমরা আমরা যাই আর দেখি। হ্যাঁ খাবার দিলে কাছাকাছি আসবে, চলো আমরা ওদিকে যাই। আরো আছে বাবা আরো আছে।
কেবল তো আমরা ঢুকলাম, আর অনেক আছে। ওখানেও খেলা হচ্ছে, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। হ্যাঁ যাবো। হ্যাঁ চলো চলো, আমরা সামনের দিকে যাই। উই উই উই, ওদিকে যাই ওদিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা আমরা দেখি কী অবস্থা। হুম হুম, যাও যাও রাস্তার সাথে যাও। ওই যে ওই যে সামনে, ওই যে দেখো যে ওখানে স্লাইড আছে, প্রশংসা করলে যাক। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের রাস্তা উঠতেছে স্লাইডে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাইসা, সামনের দিকে পা রাখবা এবং নামতে নামতে তুমি নামিয়ে দেবা, তাইলেই হবে। এই তো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ইয়ে হয়েছে হয়েছে, যাও হয়েছে, কি যাও না মুখে মুখে পড়ছে।
ট্রেন যাচ্ছে, ওই যে ওখানে কোন শেষ মাথায় যে পানি পড়ে না, ওই জায়গাটায় বসি আজকে এদিকে। ঠিক বাবাকে দেখো, হাসি দেখছে, হইতে পারে। হ্যাঁ রাইট, ঘুমাইছে দেখে ওই ফাঁকে চোখে ময়লা চলে আসছে হয়তো। বা শুনেন, বার এদিকে না, বার আমি এদিকে যাবো, এদিকে না, এই তো পানির দিকে, এদিকে তো সুবিধে, আসো এদিকে এদিকে। আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশটা, ওই পাশটা, ওই পাশটা গিয়ে বসবো, ওখানে বসবো, সামনে পানি থাকবে।
তাড়াতাড়ি করেন, আইতেছে। বাচ্চার যে হিসেব, বুড়ার হিসেব। যাও
তাহলে আমার কাছে বসে ঘুরে পড়বো ওখান যা যাও যাও ওখান থেকে বসো আমরা তোমার দেখতেছি যাও আমি কেমন আসবো আমরা এখানে থাকলে তুমি যাই ওখানে বসে যাও বসে কেউ না এখন জুতো লাগবে না এখানে বসতে পারে না এখানে ঘাস লাগে লাগবে না আচ্ছা করো জুতো করো জুতো করো জওয়াল যাও যাও জুতো লাগবে না যাও এর হন উঠে তো দেখাই তো মামাকে দেখাই তো বাবা আলে ও বাবা হ্যালো আসসালামু আলাইকুম বাবাই বলেন বাবাই হ্যাঁ বলেন না না এই তো আপনি কি প্রশ্ন করলেন এবার আপনার জরিমানা হয়েছে আজকের দিনে এই বেলা বুঝে আমরা বাড়ি থাকবো তারা দুপুর বেলা ভাত খাইছে 12:30 একটা 1:30 দিকেই বাইরে গেছে হ্যাঁ না ভালো তো ভালো মাসাল সবাই উচ্ছ্বসিত সবাই খুশি সুন্দর হয়েছে প্রোগ্রাম অসুবিধা মহসিন তো বেশি করলো দৌড়াদৌড়ি দাবা দাবি সবই হাতে করি মিষ্টি মিষ্টি আনছে তার লাগে পাঞ্জাবি একটা কিনছে তাৎক্ষণিক তারপরে মোবাইলে গ্রুপ বানাই হ্যাঁ পাঞ্জাবি ঠিক যদিও আমি আগে জানতাম না পাঞ্জাবিতে নাই পাঞ্জাবি না থাকলে পাঞ্জাবি আরও সুন্দর পাঞ্জাবি কিনে বলতে দেখতাম কারণ ওই যে এখানে আমার সুমন ভাই আছে না এই থেকে হইতে পারে যাই হোক হ্যাঁ
ভালো হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে, তাৎক্ষণিক যা হয়েছে সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো আমি তো আমি তো আগে আমাদের বলছি এইটাই এইটাই সিস্টেম। সুতরাং হুজুর আমার নিজস্ব মানুষ, হুজুরে অতারে লিখিত যে ইয়ান পাঠাই দিছে ইয়ান পড়ি হাতে ওকালতি দিছে বাপের, এবার বাপে উপস্থিত আছে, সুতরাং শেষ সুন্দর হয়েছে। আমি যে রেকর্ড করছি আমার রেকর্ডটাও তো আপনারা অলরেডি পাঠাইছি, দেখছেন নি এটা, ব্যাস। হ্যাঁ বলো, আজকে এলাম কি নাম সালাম পার্কে, আচ্ছা বলো এই তো আমনে তো আমি তো বললাম তো আফসোস করবেন, বুঝছেন, যতদিন বাঁচিয়ে থাকবেন আপনি আফসোস করবেন, কারণ এখন সৌদি আরব অনেক কাছে চলে আসছে, মনে রাখবেন পৃথিবীর কাছে চলে আসছে, সৌদি আরব এখন আর আগের মতো 6,000 কিলোমিটার দূরে, চিন্তা করার কোনো কারণ নেই। সুতরাং আপনি এটা লাইন করে ফেলাইলে আপনার জন্য সহজ হচ্ছে, এখন বাকিদের লাইন ঠিকই থাকবো, মা যাইব, পুত যাইব, পুতুর বউ যাইব, নাতি নাতকুর যাইব, কিন্তু আপনি আর যাওয়া হইতো না। হ্যাঁ হ্যাঁ যাক কয়েক বছর যাক, তারপরে একবার আমরা ট্রাই করা হবে ইনশাল্লাহ। শুনিনি এদিক থেকে না, এদিক থেকে, এদিক থেকে রোদ্রে আলো, রোদ্রে আলো, আচ্ছা তোলো আমার সাথে তোলো। হ্যাঁ বলতেছি কয়েক বছর যাক আমরা ট্রাই করবেন একবার ইনশাল্লাহ, অসুবিধা নাই, দেখা যাক। আপনি আর একটু বুড়া তুড়া হন, যাতে করে এদের কাছে মনে হয় যে না এই লোক আর চাকরির লেগে যাইতে পারতো না, এরকম মনে হইলে তাহলে ভিসা দিব আর, বুঝলেন না, বুড়া করে ভিসা দেয়, বাচ্চা করে ভিসা দেয়, যারা ওখানে গিয়ে আর পালাই যাওয়ানের। হ্যাঁ 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 আমি তো সেটাই আপনার কইলাম, এখন তো সব কিছু বুঝে ফেলাইছেন, সিস্টেম সহজ এবং থাকা খাওয়ার খরচ এগুলো কোনো ব্যাপারই না, ইচ্ছা করলেই এটা হিসাব করি সাশ্রয়ীভাবে চলা যায়, কথা বোঝেন নাই। হ্যাঁ ঠিকই ঠিকই, সবই আল্লাহ সিদ্ধান্ত, সবই আল্লাহ সিদ্ধান্ত। আচ্ছা দাদা এখন কি বউ লই আসেন নি আমার বাড়িতে? হ্যালো বলছি বউ কি আমার বাড়িতে নিয়ে আসেন নি? হ্যালো আয় রে, এই কথা শুন, সুন্দর দেখছি আমি পাকিস্তান, খুঁজো তো তুমি খুঁজে পাও না কেন, তুমি পাকিস্তানের বাংলাদেশের বইয়ে বইয়া পাকিস্তান এবারে ছবি তোলো, এই ক্লোজ ছবি তোলো, এর ক্লোজ ছবি তোলো, বুঝলা, এরপরে দেখতেছো তুমি দেখতেছো, এই যে তুমি হ্যাঁ বসো বসো বাবু বসো, বাই ওয়ালাইকুম ওয়ালাইকুম, আমি দিই দেখো আমি দিই দেখো আমি
বাবা একটা একটা মুখে দাও বাবা, একটা একটা মুখে। আমার বাবা দিচ্ছি তাই দিয়ে আমার বাবা জোরে জোরে দিতে হবে। হ্যাঁ আবার মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ 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 ওয়াও, এই তো আস্তে আস্তে গোনাইছে, সুন্দর সুন্দর। হ্যাঁ আবার করো, আরেকবার করো, কয়েকবার করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ পারছো তো তুমি এভাবে করতে, এখন মনে পড়ছে যে করতে পারছো। হ্যাঁ রাইট রাইট, আবার আবার আরো পিছিয়ে, আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে। হ্যাঁ শুরু করো। হ্যাঁ বিসমিল্লাহ, এই এই তো হয়েছে, জোরে জোরে, ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। করো করো একবার করো, ওখানে করো, ওখানে করো একবার। হ্যাঁ এ মাশাআল্লাহ, কিভাবে জুতা পরতেছিল? নেটওয়ার্ক খারাপ, সুতরাং এখন আর কথা লম্বা করার দরকার নাই। আপনি আপনার ছেলের বউর ছবি দিয়েন, ছেলের বউর ছবি দিয়েন, ছেলের বউর সাথে ছেলের বউর শাশুড়ির ছবি দিয়েন, ছেলের বউর শাশুড়ির সাথে ছেলের বউর শ্বশুরের ছবি দিয়েন। তারপরে ছেলের বউর জালকি আসেনি বাড়িতে, বিয়ে উপলক্ষে আসেনি, সেটা জিজ্ঞাসা করতে করতে লাইন কেটে গেছে। যাই হোক, পুরো গ্রুপ ছবি দিয়েন সবাই মিল্লা, দিনের বেলা কালকে ইনশাআল্লাহ। ওকে আল্লাহ হাফেজ। বাচ্চাদের নিয়ে তোর সাথে এ বেড়া কর না করস, কই হিসাব করে কোনো বেউস বেউস, মানে মুদিরে যেটা নির্দেশনা না দিছে সেইটা নিজের জ্ঞান আছে না সেটা ইউজ করতে হবে না, আর মুদিরে বা কীভাবে এই নির্দেশনা দেয়।
পুরুষ মানুষ অ্যাভেলেবেল দাঁড়াইতে পারবে এখানে, অসুবিধা কি? বাচ্চাদের জন্য নিরাপত্তা, এমনকি ঘেরাও দেয় না, তুমি খেয়াল করো, ঘেরাও দিলে বুঝতাম নিষেধ থাকতো। তার মানে কি, মানুষ বিনোদন করবে কিন্তু তোরা থাকবি সতর্ক যাতে করে কোনো বিপদ না ঘটে, এটাই হলো নিয়ম। হ্যাঁ বাবা করো করো করো, তাই আন এদিকে আসো, এদিক থেকে করো, এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে একবার করো, হ্যাঁ আরো পিছিয়ে আরো পিছিয়ে আরো পিছিয়ে যাও আরো পিছিয়ে যাও, হ্যাঁ করো করো, হ্যাঁ 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 করো, মাশাআল্লাহ। এটা সহজ না, উপর দিক থেকে নিচের দিকে যাও, আবার যাও আবার যাও আবার যাও আবার যাও, হ্যাঁ খেয়ে চাল লাগবে না, ওকে 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 ওকে।